হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা যে লিসনটি নিয়ে কথা বলবো, এটা তোমরা অনেকেই চেয়েছো যে আমরা কমপ্লেন লেটারের উপরে তোমাদের কিছু ফর্মেট দিতেছি, যারা তোমরা বিশেষ করে এবার এসএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো। এবং এই কমপ্লেন লেটারটা কিন্তু অনার্সে এবং ডিগ্রিতেও এসে থাকে। তো আমরা আজকের কমপ্লেন লেটারটায় আমরা চতুর্থ নম্বর ক্লাসটি তোমাদের জন্য দিচ্ছি। আর এই ক্লাসটিতে থাকবে হচ্ছে তুমি কোনো কিছু হারিয়ে ফেলেছ একটি বাস কাউন্টারে অথবা রেলওয়ে অথ মানে রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের কাছে তুমি কমপ্লেন লেটারটা লিখতে পারো, ঠিক আছে? যদি মানে তুমি যেই জায়গা থেকে হারিয়ে ফেলেছ ঠিক সেই বিষয়ের উপরে কিন্তু আমরা এটা লিখতে পারি। তো আমরা যে বিষয়টা নিয়ে একটু শিখবো সেটা হচ্ছে রাইট এ কমপ্লেন লেটার টু দ্য রেলওয়ে অথরাইটিস ফর মিসিং গুডস। দেখো, রেলওয়ে অথরিটিসের বরাবর একটি কমপ্লেন লেটার লেখো যে তোমার কি মালামাল হারিয়ে গিয়েছে বা মিসিং হয়েছে। তো এইখানে কিন্তু তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই বিষয়টার উপরে অনেক ইম্পর্টেন্সই দিচ্ছি, কারণ এই বিষয়টা তোমাদের পরীক্ষায় এসে থাকে আর তোমরা অনেকে এটা চেয়েছো, এই জন্য আমরা এটা দিয়ে কমপ্লেন লেটারটা সাজিয়েছি। দেখো, কথা না বাড়িয়ে আমরা আজকে চতুর্থ ক্লাসটি শুরু করি কমপ্লেন লেটারের উপরে। আমরা কমপ্লেন লেটারের যেভাবে শুরু করতাম, দেখো, প্রথমে একদম বাপাশ থেকে প্রথমে দেবো হচ্ছে ডেট, তুমি ডে ডেটে লিখবা সেইটা। তারপর হচ্ছে দ্য চিফ অপারেটিং অফিসার, তুমি যার বরাবর লিখতেছো, আমরা এখানে দ্য চিফ অপারেটিং অফিসার কথাটা দিচ্ছি, তুমি তার সেই বরাবরটা দিয়ে দেবা। এরপর দেবো হচ্ছে বাংলাদেশ রেলওয়ে, একটা কমা দিও খুলনা, ঠিক আছে? যে জায়গাটা বরাবর তুমি লিখছো সেই স্থানটার নাম দিও। এরপর হচ্ছে সাবজেক্ট, দেখো সাবজেক্টটা হচ্ছে কমপ্লেইন ফর মিসিং গুডস, অভিযোগপত্র। কিসের অভিযোগপত্র? যে আমার জিনিসপত্র হারিয়ে গিয়েছে বা মিসিং হয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো আমরা বলবো হচ্ছে স্যার, কমা দিয়ে হচ্ছে আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাচ্ছি দ্যাট, যে আই স্টার্ট ফর, আমি যাত্রা শুরু করেছিলাম ফর খুলনা, খুলনার জন্য অ্যাট 7 AM বাই সুন্দরবন এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেসে সকাল 7টায়। দেখো এখানে আমরা ডট ডট দিয়ে রেখেছি বা তোমরা আন্ডারলাইন করে দিয়েছি যে যাতে তোমরা বুঝতে পারো এই জায়গাটা কিন্তু চেঞ্জ করা যাবে। তোমার যেই স্থানটা হবে সেই স্থানটা নাম লিখতে পারো, সেই সময়টার নাম লিখতে পারো, অথবা তোমার যেই ট্রেনে এসেছো অথবা বাসে আসবা অথবা বিমান হতে পারে, তো যেইটায় আসবে তোমরা সেইটার নামগুলো এখানে লিখে দিতে পারো, তো ঠিক আছে? এরপর পরের লাইনটা হতে পারে, দেখো আই বুকড 4 প্যাকেটস, আমি 4টা প্যাকেটসের জন্য বুক করেছিলাম অফ গুডস, মালামালের, অ্যাজ লাগেজ, যেগুলো লাগেজ আকারে ছিল, বাট দ্য প্যাকেটস আর নট অ্যাভেলেবল, কিন্তু এইটা এখন আর পর্যাপ্ত পাচ্ছি না, আফটার দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড অ্যাট খুলনা, যখন ট্রেনটা খুলনায় পৌঁছালো, তার মানে আমি কি করেছি, মিস করেছি। এই লাইনটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে, মেন লাইন হিসেবে। তো এতটুকু কথা যদি আমরা মেন লাইন হিসেবে দিতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আমরা নিচের যে প্যারাটা লিখবো, দেখো সবসময় যেই কথাগুলো আমরা বলে থাকি সব অ্যাপ্লিকেশনে, লিখতে পারি হচ্ছে দেয়ার ফর, অতএব আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, আমি প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, টু টেক এ নেসেসারি স্টেপ, একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, অ্যান্ড অপ্লাইজ দেয়ার বাই, এবং বাধিত করবেন, ইয়োর্স ফেইথফুলি রনি, ঠিক আছে? একটা নাম দিয়ে দাও। তো এই ছিল আমাদের আজকের কমপ্লেন লেটারে। তোমরা যদি এতটুকু লিখতে পারো তো আশা করতেছি কিন্তু তোমার খুব ভালো একটা মার্কস পাবে। তোমরা লিখে বারবার একটু প্র্যাকটিস করো। আর আরও একটি কথা, তোমাদের যদি প্রয়োজনীয় কোনো ক্লাস লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবে, আমরা অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব, সেটা যে কোনো বিষয়ের উপরে, ঠিক আছে? আর আমাদের কিন্তু তোমাদের এই চ্যানেলটিতে যারা তোমরা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ, ইংরেজি ভাষার উপরে বিভিন্ন প্রোগ্রাম যাচ্ছে, ক্লাস যাচ্ছে, যে যাতে তোমরা শুরু থেকে ধরে ধরে করতে পারো, অনেক ইজি এবং সহজ ভাষায় যাচ্ছে। তো আশা করছি যে তোমরা সেই ইংরেজি ভাষা শিক্ষা ক্লাসগুলো তোমরা দেখবে এবং ফলো করবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।